পিএইচ, যার অর্থ দাঁড়ায় পটেনশিয়াল হাইড্রোজেন, আমাদের স্কিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্কিনের যত্নে পিএইচ ব্যালেন্স কী এবং কীভাবে প্যাচ টেস্ট করবেন তা নিয়ে কথা বলার জন্য আমি আজিমুন্নেসা যুক্ত হয়েছি আপনাদের সাথে। অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার। আমাদের স্কিন ভালো রাখার জন্য পিএইচ ব্যালেন্স করা অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে আলোচনা করা যাক পিএইচ ব্যালেন্স নিয়ে। পিএইচ ব্যালেন্সের নাম্বার মোট 1 থেকে 14 পর্যন্ত হয়ে থাকে। এক এক ধরনের নাম্বার এক এক ধরনের পিএইচ নির্দেশ করে। যেমন পিএইচ ব্যালেন্স 7 মানে হচ্ছে নিউট্রাল বা স্বাভাবিক পিএইচ ব্যালেন্স যেটা বলতে পারেন। পিএইচ 4.5 বা 5.5 হচ্ছে অ্যাসিডিক পিএইচ। 5.5 বা 7-এর উপরে যে পিএইচ ব্যালেন্সগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যালকালাইন পিএইচ। আমাদের স্কিনের নর্মাল পিএইচ হচ্ছে 4.5 থেকে 5.5 পর্যন্ত। যখন আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্সটা ডিস্টার্ব হয় তখন আমাদের স্কিন ব্যারিয়ারটা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, যার কারণে বিভিন্ন ধরনের হার্শ কনভেনশনাল প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের টক্সিক সাবস্টেন্স বা বাইরের পলিউশন আমাদের ত্বকের গভীরে সহজেই প্রবেশ করতে পারে, আমাদের স্কিন ব্যারিয়ারে বাধাপ্রাপ্ত হয় না। আর এই কারণে আমাদের ত্বকে দেখা দেয় নানা ধরনের স্কিন প্রবলেম। আপনি যে আবহাওয়ায় বাস করছেন হঠাৎ করে যদি আবহাওয়ার পরিবর্তন হয় সেক্ষেত্রে আমাদের পিএইচ ব্যালেন্স কিছুটা ইমব্যালেন্স হয়ে যেতে পারে। যেমন আপনি যদি হঠাৎ করে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার করেন, সেখানের আবহাওয়া আর আপনি আগে যেখানে ছিলেন সেখানের আবহাওয়া কিন্তু একরকম না হতে পারে, যার কারণে আপনার পিএইচ ব্যালেন্স কিছুটা নড়বড়ে হয়ে যেতে পারে। সেকেন্ড হচ্ছে আপনার ডায়েট। আপনার ডায়েটের কারণে অনেক সময় পিএইচ ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে যেতে পারে। আপনি যদি প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, প্রসেস ফ্রুট জুস কিংবা ফাস্টফুড গ্রহণ করেন, এর কারণে আপনার পিএইচ ব্যালেন্সটা কিছুটা নড়বড়ে হতে পারে, হয়ে যেতে পারে বেশি পরিমাণে অ্যালকালাইন। আপনার লাইফস্টাইল যদি ঠিক না থাকে, আপনি যদি ঠিকভাবে না ঘুমান কিংবা বেশি পরিমাণে হিটার বা বেশি পরিমাণে এসির নিচে থাকেন, এসির নিচে থেকে আপনাকে কাজ করতে হয়, সেটাও আপনার পিএইচ ব্যালেন্সের ওপর প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত হার্শ কনভেনশনাল প্রোডাক্ট। আপনি যদি একটি রেগুলার বেসিসে হার্শ কনভেনশনাল প্রোডাক্ট আপনার স্কিনে ব্যবহার করেন, সেটাও আপনার পিএইচ ব্যালেন্সটাকে নড়বড়ে করে দিতে পারে, করে দিতে পারে ইমব্যালেন্স। সবচেয়ে বড় ভুল যেটা আমরা করে থাকি, যার কারণে আমাদের পিএইচ ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যেতে পারে, সেটা হচ্ছে ঘন ঘন বিউটি প্রোডাক্টস চেঞ্জ। চেষ্টা করবেন আপনি যেই প্রোডাক্টটা ইউজ করছেন সেটা ব্যবহার করার পূর্বে ভালোভাবে প্যাচ টেস্ট করে নেওয়ার, এবং সেই প্রোডাক্টটা যদি আপনার প্রবলেম সলভ করতে পারে, আপনার স্কিনে যদি স্যুট করে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেই প্রোডাক্টটাকে কন্টিনিউ করার। আমরা অনেকেই আছি যারা প্রত্যেক সময়ে সময়ে কিছু সময় পর পর বিভিন্ন ধরনের কনভেনশনাল প্রোডাক্ট ইউজ করি, একটা প্রোডাক্টের পর আরেকটা প্রোডাক্ট সুইচ করতে থাকে, যার কারণে এই সাডেন চেঞ্জটা আমাদের স্কিনের সাথে সহজে মানিয়ে নিতে পারে না এবং আমাদের পিএইচটা হয়ে পড়ে ইমব্যালেন্স। যখন আপনি কনভেনশনাল প্রোডাক্টগুলো ইউজ করছেন সেটার পিএইচ ব্যালেন্স অন্যরকম হতে পারে, আর আপনি রেগুলার বেসিসে কনভেনশনাল প্রোডাক্টটা ইউজ করলে আপনার স্কিন সেই পিএইচ ব্যালেন্সটার সাথে নিজের পিএইচ ব্যালেন্সটা মানিয়ে নিতে থাকে। কিন্তু হঠাৎ করেই যখন আপনি অর্গ্যানিক স্কিন কেয়ার কিংবা ন্যাচারাল স্কিন কেয়ারে সুইচ করছেন, আপনার ত্বকের পিএইচ ব্যালেন্স আর অর্গ্যানিক প্রোডাক্টের পিএইচ ব্যালেন্সের সাথে একটি সংঘর্ষ তৈরি হয়, যার ফলে আপনার পিএইচ ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যেতে পারে। কী কী হতে পারে পিএইচ ব্যালেন্স ইমব্যালেন্স হলে এবং আপনি কীভাবে বুঝবেন আপনার ত্বকের পিএইচ ঠিক আছে কি না? যখন আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায় কিছু কিছু সিমটম দেখা যেতে পারে। এই সিমটমগুলো দেখার মাধ্যমে বুঝে নিতে পারেন আপনার ত্বকের পিএইচ ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে গিয়েছে। পিএইচ ব্যালেন্স ইমব্যালেন্স হলে আপনার স্কিনটা আগের তুলনায় অনেক বেশি টাইট ফিল হতে পারে, অতিরিক্ত অয়েলি ফিল হতে পারে, অনেকটা বেশি ইরিটেটেড ইনফ্লেমড মনে হতে পারে, হোয়াইটহেড ও ব্ল্যাকহেডের মাত্রাও আগের তুলনায় অনেকটা বেশি বেড়ে যেতে পারে। কোনো কারণ ছাড়াই যদি দেখেন আপনার ত্বকে একটি প্রোডাক্ট থেকে আরেকটি প্রোডাক্টে সুইচ করার পর এই ধরনের প্রবলেমগুলো আপনি ফেস করছেন, তাহলে বুঝে নিতে পারেন আপনার ত্বকের পিএইচ ব্যালেন্সটা কিছুটা উপর নিচ হয়েছে। এরকম হলে চিন্তার কোনো কারণ নেই, হঠাৎ করে বিউটি প্রোডাক্টস চেঞ্জ করলে এরকমটা স্বাভাবিকভাবে হতেই পারে। তো অবশ্যই যখন এরকম কিছু ফেস করবেন, চেষ্টা করবেন অন্য কোনো ধরনের প্রোডাক্টে সুইচ না করে আপনার স্কিনকে কিছুটা টাইম দিতে, যাতে স্কিনের পিএইচ ব্যালেন্সটা আবার নর্মাল হয়ে যেতে পারে। প্যাচ টেস্ট কীভাবে করবেন? আমরা সবসময় বলি যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো। ফেসের জন্য আপনি যদি কোনো ধরনের স্কিন কেয়ার আইটেম চুজ করতে চান, সেটা যদি আপনি নতুন ইউজ করে থাকেন, তাহলে প্যাচ টেস্ট করার জন্য আপনার গলার এই জায়গাটাতে আপনি প্রোডাক্টটা লাগিয়ে নেবেন।
প্রোডাক্টটা লাগিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। রেখে তারপর ওয়াশ করে ফেলবেন। ওই জায়গাটাতে আর কোনো কিছু অ্যাপ্লাই করবেন না এবং 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন দেখার জন্য আপনার কোনো রিঅ্যাকশন হচ্ছে কিনা। যদি প্রোডাক্ট আপনাকে স্যুট না করে সেক্ষেত্রে আপনি যেই জায়গাতে প্রোডাক্টটা অ্যাপ্লাই করেছিলেন সেই জায়গা রেড হয়ে যেতে পারে, ইনফ্লেমড কিংবা ইরিটেটেড হয়ে যেতে পারে। কিন্তু 72 ঘন্টার মধ্যে যদি এরকম কোনো সাইন আপনি না রাখেন সেক্ষেত্রে বুঝে নিতে পারেন প্রোডাক্টটি আপনাকে স্যুট করছে। আরেকভাবে আপনি প্যাচ টেস্ট করতে পারেন। আপনার হাতের এই দিকটাতে আপনি যে প্রোডাক্টটা চুজ করেছেন সেই প্রোডাক্টটা লাগিয়ে 72 ঘন্টা অপেক্ষা করবেন। সেমভাবে যদি কোনো ধরনের রিঅ্যাকশন না দেখেন তাহলে বুঝে নিতে পারেন প্রোডাক্ট আপনাকে স্যুট করবে। যখন আপনি চুলের জন্য কোনো হেয়ার কেয়ার প্রোডাক্ট চুজ করছেন তখন কী করবেন যদি সেটা আপনার স্ক্যাল্পে স্যুট না করে? অবশ্যই হেয়ারের ক্ষেত্রেও সেম, যে কোনো ধরনের নতুন হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার আগে চেষ্টা করবেন একটি প্যাচ টেস্ট করে নেওয়ার। কীভাবে করবেন প্যাচ টেস্ট? হেয়ার কেয়ার প্রোডাক্ট টেস্ট করার জন্য আপনি আপনার ঘাড়ের পেছনের অংশে হেয়ার কেয়ার প্রোডাক্টটি লাগিয়ে নেবেন। অবশ্যই আগেরবারের মতো 72 ঘন্টা অপেক্ষা করবেন, কোনো ধরনের রিঅ্যাকশন দেখা না দিলে সেটা আপনার স্ক্যাল্পে ইউজ করার জন্য সেফ। এই ছিল আজকের জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এয়ার অর্গ্যানিকের সাথে থাকবেন। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনি আমার এই ভিডিওটি এখন ফেসবুকে দেখে থাকেন তাহলে বলবো বিস্তারিত তথ্যের জন্য কিংবা অর্ডার প্লেস করার জন্য আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন।